আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত হিসেবে দিয়েছেন এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এটার অন্যতম একটা বড় মাধ্যম হলো যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন সন্তানকে সে আল্লাহর সাথে পরিচিত করান এবং তাদেরকে দ্বীনের সঠিক শিক্ষা দান করা এটা হলো আল্লাহর পক্ষ থেকে নেক সন্তান লাভের কর্মগত কৃতজ্ঞতা একটি যে আমরা বাস্তবিক ক্ষেত্রে আল্লাহ তাআলার দানে তার কাছে যে কৃতজ্ঞতা আদায় করছি তার প্রমাণ হলো যে তার বান্দাকে তার সঙ্গে পরিচিত করাচ্ছি এবং সন্তান যাতে কোনোভাবে বিপদগামিতার পথে না যায় সেটার দেখভাল করা পিতামাতার অন্যতম বড় কর্তব্য এই জন্য সন্তান আপনার দুধে বাতে থাকলো কি থাকলো না এই চিন্তাটা আপনার জন্য যত বড় যত গুরুত্বপূর্ণ আপনার সন্তানটা মানুষ হয়ে বেঁচে থাকছে কি না সেটি আপনার জন্য তার চেয়ে কোনো ক্রমে কম গুরুত্বপূর্ণ না আপনার সন্তান দুধে বাতে যদি নাও থাকে সে যদি কোনো রকম ডাল বাতেও থাকে তাতেও সে বেঁচে থাকবে হয়তো আরও ভালো বেঁচে থাকতে পারে দুধে বাতে বেঁচে থাকলে যতটা ভালো থাকবে সে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থভাবে ডাল বাতে বেঁচে থাকলে তার চাইতেও ভালো থাকতেও পারে কিন্তু আপনার সন্তান যদি মনুষ্যত্বহীনভাবে বেড়ে ওঠে এবং মনুষ্যত্ব ছাড়া যদি সন্তান আপনার বড় হয় তাহলে সে ডাল বাতে বড় হোক দুধে বাতে বড় হোক আপনি অন্তত এই সন্তানকে দিয়ে আপনার জীবনে সুখী হতে পারবেন না যার ভিতরে মনুষ্যত্বই নাই বা যার ভিতরে মানবিক গুণাবলী আপনি দিতে পারেন নাই সে সন্তান আপনার কখনো চক্ষু শীতল করবে না সেই সন্তান কখনো আপনার নয়ন জোড়াবে না তো এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রিয় দৌহিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্মের পরপর সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেটি হলো তাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছে তাদের জন্মের পর উভয়জনের সাথে একই আচরণ করেছেন কি দোয়া করেছেন উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাআম্মা ও মিন শাররি কুল্লি শাইতানি মুহাম্মা ও মিন কুল্লি আনিল নাম্মা এই পুরো দোয়া নির্যাস হলো যে হে উভয় নাতি তোমাদের দুজনের জন্য আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছি দরখাস্ত জমা দিচ্ছি এই পৃথিবীতে তোমাদের বড় শত্রু শয়তানের কুদৃষ্টি থেকে কুমন্ত্রণা থেকে তার প্ররোচনা থেকে আল্লাহ যেন তোমাদেরকে সেফ রাখেন কারণ পৃথিবীতে এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় মোড়ে মোড়ে শয়তান বসে আছে তোমাদেরকে ধরার জন্য শিক্ষার নাম দিয়ে বিনোদনের নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে তোমাদের কাছে সে ধরা দিবে এবং তোমরা টের পাবে না তার শিকার হয়ে যাবে তো আল্লাহ যেন তোমাদেরকে সেভ করে তোমরা যেন নিরাপদে থাকো এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে দেখেন আমরা আমাদের সন্তানের দুধে বাতে থাকার চিন্তাটা আগে করি না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরদের দুধে বাতের চিন্তা বা ডাল বাতের চিন্তা না করে তাদের মনুষ্যত্ব যেন সংরক্ষিত থাকে তারা যেন অমানুষ না হয় তারা যেন খারাপ পথে না যায় বিপদগামী না হয় সেই দোয়াটা সবচেয়ে বেশি করেছে গোটা সমাজের চতুর্দিকে যদি আপনি তাকান একটা চিত্রই দেখতে পাবেন ব্যতিক্রম তো আছেই ব্যতিক্রম বাদ দিলে পুরো সমাজের চিত্র একটাই সেটা কি আমি প্রায় বলার চেষ্টা করি সমস্ত বাবা মার চেষ্টা আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আমার সন্তান অনেক বড় শিক্ষিত হবে অনেক ভালো স্কুলে চান্স পাবে কলেজে চান্স পাবে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে আপনি বলবেন এগুলো কি দোষের কিছু না এগুলো দোষের কিছু না দোষের তখন যখন এগুলাই আপনার জীবনের মূল লক্ষ্য হয়ে যায় আপনার কাছে নীতি নৈতিকতা আদর্শ এগুলো ফোর সাবজেক্ট এগুলো আপনার কাছে একেবারেই অগুরুত্বপূর্ণ আপনার কাছে গুরুত্বপূর্ণ হলো ছেলেটা মেয়েটা ভালো রেজাল্ট করলো কিনা তার ফলাফলটা ভালো হলো কিনা সে ভালো মানুষ হয়েছে কিনা এটা আপনার কাছে ইম্পর্টেন্ট না এই যে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এদেশে সেটা
এক দুই যুগ তিন যুগ পেছনে যত পেছনে চলে যাবেন তখন এই টেন্ডেন্সিটা এতটা ছিল না। আমাদের চেয়ে যারা সিনিয়র তারা তো দেখেছেনই, আমরা আমাদের শৈশবেও দেখেছি এমন বাবা মা যাদের কথা ছিল ফজর নামাজ তোমাকে ঠিকমতো পড়তে হবে, যেখানে সেখানে কোনো রকম আজে বাজে কাজ করা যাবে না, করলে পিঠে চামড়া থাকবে না, পাশাপাশি তুমি পড়ালেখা করো, শিক্ষিত হও, ঠিক আছে তুমি শিক্ষিত হও, পড়ালেখা করো, রেজাল্ট ভালো করো, এরপর তোমার যা খুশি তা করো, এটা বাবা মারা হইতে দিতেন না। ফলশ্রুতিতে কিছু মানুষের জন্ম হয়েছিল, কিছু মানুষ এখনো সমাজে পাওয়া যায় যে দেখেন এগুলো হলো ওই বাবা মার ওই মনুষ্যত্বের প্রয়োজনীয়তা উপলব্ধি করার ফসল। আর এখন আমরা সবাই যন্ত্র হয়ে গেছি, 3 বছরের 4 বছরের ছেলে নানার বাড়িতে বেড়াতে যাবে, দাদার বাড়িতে বেড়াতে যাবে, দাদা নানা দাদি নানি তারা অস্থির, একটু বাচ্চাকে দেখবে দেখতে পারে না, কিন্তু বাচ্চার মা বাবা বলতেছে না কোনো সুযোগ নাই, ওর স্কুল আছে, ওর কোচিং আছে, ওর টিচার আছে, ওর টিউশনে আছে, ও অনেক ব্যস্ত। কি বলেন, আপনার 4 বছরের বাচ্চাটাকে এত ব্যস্ত বানায় ফেলছেন, কি জন্য ব্যস্ত বানাইছেন আপনি? শুনতে খারাপ শোনা গেল, আমি বলতে চাই আপনি নিজে একটা আস্ত টাকার মেশিন, আপনি আরেকটা টাকার মেশিন তৈরি করতেছেন, এগুলো খোলাসা কথা। ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো সবগুলো হলো কথার কথা, দিন শেষে কি টাকা, দিন শেষে দরকার ভাবসা, দিন শেষে দরকার চেয়ার, দিন শেষে দরকার বড় একটা পদ, দিন শেষে দরকার হলো বড় একটা বাহাদুরি বাকাওয়াতি। এর ফলশ্রুতি কি হয়েছে সেটা যদি আপনি দেখতে চান তো 31st নাইটে রাত 12:01 বাংলার আকাশের দিকে তাকালে বুঝতে পারবেন। যদি আপনি আকাশ দেখে থাকেন 31st নাইটে তাহলে যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন এই চিত্রটা হলো আপনার কর্মের ফল, আমার কর্মের ফল, আমাদের সবার কর্মের ফসল। কারণ সন্তানকে শিখাইছেন ভোগ, ওকে ত্যাগ শিখান নাই, সন্তানকে শিখাইছেন উন্মাদনা, সন্তানকে শিখাইছেন বস্তুবাদ, সন্তানকে শিখাইছেন স্বার্থ, সেগুলোই শিখছে। আমি ভোগ করবো, ফুর্তি করবো, 31st নাইটে উল্লাস করবো বন্ধু বান্ধব নিয়ে, কার ঘুম নষ্ট হলো, কার বাচ্চা মারা গেল, কার প্লাস্টিক কারখানা পুড়ে শেষ হয়ে গেল, কোন পাখি কোথায় মরে শেষ হয়ে গেল, এগুলো দেখার টাইম আছে আমার কাছে। আজকের এই প্রজন্ম যদি এরকম হয় আগামীর বাংলাদেশ কি হতে পারে? এই তরুণরাই যখন আপনাদের বয়স হবে তখন এই সমাজ কতটা বসবাস উপযোগী হবে শুধু সেটা একটু চিন্তা করে ভাইরা আমার। আমি এই গেল 31st নাইটে পৃথিবীর বিভিন্ন দেশের চিত্র জানার চেষ্টা করেছি যে আমার দেশ এত উন্নত হয়ে গেছে যে 31st নাইট উদযাপনের জন্য রাত জেগে শত শত হাজার হাজার ফানুস রানো হচ্ছে ঢাকা শহরে, এত মানুষের পেট পেট ভরা ফুর্তি, এত সুখ যে সুখ রাখার জায়গা নাই, রাত 12:01 সুখ বের করে দিয়ে উপর দিক ছুড়ে দিচ্ছে, এক একটা এত বড় বড় সুখ ভর্তি বেলুন, এত সুখ দেখি এরকম সুখ পৃথিবীতে আর কোনো দেশে আছে কিনা। তো ব্যাংককের, থাইল্যান্ডের ব্যাংকক, আপনারা জানেন থাইল্যান্ড গোটা দুনিয়ার সবচেয়ে বেশি পর্যটক যায় যে দেশগুলোতে থাইল্যান্ড তার শীর্ষে, সবচেয়ে বেশি পর্যটক যায় সেখানে ফুর্তি করার জন্য, জাস্ট ফুর্তি করার জন্য, মানে বলাই যায় দেশটাই ফুর্তি করার দেশ। সেখানে ব্যাংককের সবচেয়ে রিচ একটা এরিয়া আছে আমি চিনি, সব 5-স্টার হোটেলগুলো, সব বাহির থেকে আসা সারা দুনিয়ার ফুর্তিবাজ মানুষগুলো সেখানে। আমার কৌতূহল হলো যে ওরা কি করলো, আমরা এত আকাশ লাল করে ফেলছি, ওরা কয়টা পাখি মারতে পারছে দেখি। তো এক ভাই সেখানকার ওই 31st নাইটের ওই মুহূর্তের লাইভ ভিডিও তিনি শেয়ার করলেন যে দেখেন ভাই, তো দেখলাম যে সেখানে এতগুলো বড় বড় 5-স্টার হোটেল এবং পুরো এলাকা এত উন্নত এবং সব সারা দুনিয়া থেকে ফুর্তি করা মানুষগুলোই আসছে, অথচ ইন্টারেস্টিং বিষয় হলো 12:01 হোটেলগুলোতে বিভিন্ন সাজগোজ হয়েছে, লাইটিং হয়েছে, একটু আলোকসজ্জা হয়েছে, জাস্ট এটুকু, আমাদের মধ্যে কোনো ঠুসঠাস ঠুসঠাস
এরকম আতশবাজি এরকম ফানুস আর এরকম বিকট আওয়াজে গোটা এলাকাকে অতিষ্ঠ করে ফেলা এরকম কোন চিত্র সেখানে দেখা যায় আরো বিভিন্ন দেশে খবর নিয়েছি একই রকম আমি কথা সেদিকে বাড়াতে চাই না আপনারা খোঁজ খবর নিলে নানাভাবে দেখতে পাবেন তার মানে কি দাঁড়ালো যার বিয়ে তার খবর নাই পাড়াকশির যাদের 31 নাই সেই রোমান পেগানদের প্রকৃতি পূজারীদের অনুসারী খ্রিস্টানদের যাদের কাছ থেকে এটা এসেছে ওরাও এত পাগল হয় নাই আমরা যত পাগল হয়ে গেছি এই পাগলদের যদি না থামানো যায় কি হতে পারে বল ভাইরা আমার আমার তো মনে হয় আগামী বছরের জন্য পরিকল্পনা করে মসজিদ থেকে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে শুধু ঠিক ঠিক বললে হবে না এলাকায় মান্যগণ্য ব্যক্তিবর্গকে সাথে রেখে যুবকরা বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা লিফলেট তৈরি করে করে বাড়িওয়ালাদেরকে নোটিশ করবে যদি কারো বাড়ির ছাদ খোলা রাখতে পারবে না এটা মানুষের নিরাপত্তার জন্য এবং সেই সাথে উম্মাদনা করছে এরকম যুবকদেরকে হাতে নাতে ধরে তাদেরকে পিঠে হাত রেখে নরমে গরমে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে নসিহা করতে হবে এবং এটা সম্মিলিতভাবে হতে হবে এককভাবে না এরকম যদি প্রত্যেকটা এলাকা থেকে উদ্যোগ নেওয়া হয় আপনারা কিছুদিন আগে দেখছেন না ঈদ উপলক্ষে কিছু পোলাপানের মাথায় পোকা ঢুকছে ঈদে বেটা ফুর্তি করবি কর খাওয়া দাওয়া কর আনন্দ কর ইসলাম তৈরি করতে বস কিন্তু তারা কি করে পিক আপ ভাড়া করে বিরাট বিরাট বক্স ভাড়া করে সেখানে দুমদাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা অতিষ্ঠ করছে আমি তো একটা ভিডিওতে দেখলাম যে পুলিশ সদস্য ভাইরা কোথাও কোথাও তাদেরকে থামিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি যে বিকট আওয়াজে এটা চালায়া রাস্তা দিয়ে যাচ্ছ একটা গাড়ির সামনে কোনো একটা লোক পার হচ্ছে গাড়িওয়ালা যদি হর্ন দেয় তাকে সতর্ক করার জন্য তোমার আওয়াজের চোটে সে কিচ্ছু শুনতে পাবে না সে তো গাড়ির নিচে পড়ে মারা যাবে তোমার আওয়াজের চোটে তুমি নিজেই তো কারোর সিগন্যাল শুনতে পাবে না একটা অ্যাক্সিডেন্ট ঘটাবা কিন্তু কে শুনে কার কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিছু কিছু এলাকা থেকে লাঠি থেরাপি দেওয়া হয়েছে এই লাঠি থেরাপিতে মাশাআল্লাহ দেখলাম খুব দ্রুততার সাথে অ্যাকশন হয়েছে সব রোগ তো ভালো হয়ে সব অসুস্থগুলো দেখলাম সুস্থ হয়ে গেছে তো এই কাজ করা ছেলে ফেলে বা উশৃঙ্খল যুবকদের সংখ্যা শত শত হাজার হাজার লাখ লাখ না সীমিত কিছু ছেলে ফেলে গোটা দেশের বা গোটা শহরের কোটি মানুষ তাদের কাছে জিম্মি থাকবে এটা কখনো হতে পারে না ইসলাম শুধু সৎ কাজের আদেশ করতে বলে নাই অসৎ কাজের নিষেধ করতে বলেছে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে 999 এ ফোন করে পুলিশকে জানান অনেকে প্রশ্ন করেছেন ভাই এটা কথা বললেন পুলিশে জানায় কি হলো মানে আস্থা এমন তলানিতে গেছে যে পুলিশকে জানাতে বললে মানুষ হাসে যে পুলিশকে জানালে পুলিশের কিছু টাকা খাওয়ার ব্যবস্থা করলেন পোলাপান টাকা দিয়ে পুলিশে ম্যানেজ করলেই তো আমি বলি না শুধু এখানে শেষ না এটার কোনো লাভ আছে আপনি যে কল করছেন আমরা সবাই অতিষ্ঠ আরো মজার বিষয় হলো যারা এগুলোকে উস্কাই দেয় পোলাপান রে নাচ গাও প্রেম প্রীতির ভাবালুতায় ডুব এই সমস্ত কুকথা বলে বলে পশ্চিমা দুনিয়ার যত আবর্জনা আছে সেগুলোকে এদেশে আমদানি করে এদেশের সকল ধর্মের মানুষের যে কালচার আছে সেটাকে নষ্ট করতে যারা ওস্তাদ এই মানুষগুলো যখন ঠেলায় পড়ছে ঠেলা পড়া হচ্ছে এই দুর্দারাক্কা আওয়াজের চোখে যখন নিজের বাচ্চা ঘুমাইতে পারে না আগে হয়তো বাচ্চা ছিল না তখন এনজয় করছে এখন ঠেলা বুঝতে পারছে তখন তারাও মুখ খোলা শুরু করছে যে না আর পারি না এই জন্য আমি বলি যে কোনো পাপ বাতিল হওয়ার জন্য অপেক্ষা করা লাগে প্রায়শ্চিত্তের জন্য পাপটা কি হইতে দিতে হয় বাতিল হইতে দিতে হয় বাতিল এখন পাপ বাতিল হওয়ার সময় হয়ে আসছে এই জুলুম থেকে কেউ রক্ষা পাচ্ছে না সবাই অতিষ্ঠ সেকুলাররাও অতিষ্ঠ মুসলমানরা অতিষ্ঠ হিন্দুরা অতিষ্ঠ সবাই অতিষ্ঠ কিন্তু কেউ মুখ খুলছে না এখন সবাই যদি আমরা মুখে কুলুপ দিয়ে বসে থাকি সবাই যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে সমস্যার সমাধান হবে না সামান্য কিছু উশৃঙ্খল মানুষের কাছে একটা দেশের সব মানুষ জিম্মি থাকতে পারে না
এজন্য প্রত্যেকটা মানুষ বিবেকের তাড়না থেকে তাড়িত হয়ে দায়িত্বশীল হতে হবে। ট্রিপল নাইনে বেশি বেশি মানুষ ফোন করলে কি হয়, রেকর্ড থাকে যে এত মানুষ অতিষ্ঠ হয়েছে সেটা তারা যা জানছে। এখন গত বছরের সম্ভবত ট্রিপল নাইনে কত লোক 31 নাইটে অতিষ্ঠ হওয়ার সংবাদ জানিয়েছে তাদেরকে ফোন করে, সেটা কয়েকশো না কয়েক হাজার সামান্য একটা সংখ্যা, ডিজিটটা কোনো একটা পত্রিকা আমি দেখছি। তো এখন যদি আমরা সবাই আমাদের কষ্টের কথা তাদেরকে জানাই, আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদেরকে যদি আমরা বলি যে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে যত বেশি মানুষ ফোন করবে তত বেশি তাদের উপরে প্রেশার পড়বে, তারা তো বুঝতে পারবে যে কত মানুষ অতিষ্ঠ। অফিসিয়ালি এর একটা এই ফিগারটার একটা ভ্যালু আছে যে এত লক্ষ মানুষ অতিষ্ঠ হয়ে ফোন দিয়েছে। তা আমরা অনেক সময় জিনিসগুলো বুঝি না, এটা আমাদের করা দরকার। এই যে জুলুম, এই জুলুমটা থামা দরকার। কিন্তু অনেকে হয়তো আমরা বুঝতে পারি না, না বুঝতে পারার কারণে আমাদের আমাদের কাছে এই কথাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি এমন একটা জায়গায় বসবাস করি ঢাকার যেখানে জনমানব শূন্য, আশেপাশে কিছু শিয়াল থাকে, মানুষজন খুব একটা নেই, রাতবন আমরা শিয়ালের ডাক শুনি, আশেপাশে কোথাও বড়বাড়ি নেই, এরকম একটা জায়গা থাকে। আমি চিন্তা করছি যাক অন্তত আমি শান্তিতে থাকি, ঘুমাইতে পারবো আজকে, কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ হয়েছে। ঠিকই রাতে ঘুম ভাঙছে এদের বিকট আওয়াজে। তখন আমি চিন্তা করলাম যে আমার বাসা থেকে 2-3 কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি বা মানুষ বসবাস সেভাবে করে না, এখানে যদি অবস্থা হয় তাহলে লোকালয়ের মধ্যে যারা বসবাস করছে এদের অবস্থাটা কি? অনেকে ফুর্তি করেন যে ঠিক আছে পোলা পান ফুর্তি করতেছে, আপনিও মজা লইতেছেন, আপনিও খেলাটা বুঝবেন একটু অপেক্ষা করেন। একদিন একটা বাচ্চা হবে, ওই যে বাপ তার বাচ্চা কোলের বাচ্চা শেষ হয়ে গেছে বিকট আওয়াজে। পৃথিবীর কোন সভ্য সমাজে এই একটা গঠনে যথেষ্ট ছিল এই সংস্কৃতি, এই কালচারটাকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরকালের জন্য এটা আইন করে নিষিদ্ধ করার জন্য, এই একটা গঠনে যথেষ্ট ছিল। কিন্তু আমাদের দেশে ওই আমি আগে একটা কথা প্রায় বলি, মাছের মায়ের পুত্র শোক নাই, মাছের মা কি নাই পুত্র শোক নাই, কারণ মাছ এত পরিমাণ ডিম ফুটায়, লক্ষ লক্ষ ডিম ফুটায় এক একটা মাছে, এত ডিম ফুটেছে কোনটা কোন মাছের পেটে চলে গেছে, কোনটা নষ্ট হয়ে গেছে, কোনটা কে ধরে খেয়ে ফেলছে, এগুলো দেখার টাইম মাছের মায়ের নাই। এত পুত্র হয় যে পুত্র নিয়ে শোক করার টাইম তার বাংলা মায়েরও মাছের মায়ের মতো অবস্থা, এত সদস্য এত মানুষ 18-20 কোটি ছোট্ট একটা দেশ, কোথায় কে মরল, পটকার আওয়াজ আতশবাজের আওয়াজ, এগুলো দেখার টাইম নেই। এই জন্য দেখবেন দু চারটা মারা যাওয়ার নিউজ পত্রপত্রিকারা সচরাচর খুব গুরুত্ব দিয়ে ছাপে না, চাঞ্চল্যকর কিছু না হলে সাধারণত। এখন নিউজ হয় জোড়া খুন, কদিন পরে হবে হালি খুন, এরপর হবে ডজন খুন, কারণ এখন আর একজন খুন হয় এটা কোনো বিষয় না, এরকম একটা ব্যাপার চলে গেছে ভাইরা আমার। তো এই দুরবস্থা থেকে কি আমরা মুক্তি চাই? আসলে পৃথিবীর কোন লজিক বলবে আপনার ফুর্তি করতে মন চাচ্ছে আপনি করেন, আপনার গান শুনতে মন চাইছে আপনি গান শোনেন, কিন্তু আপনার গান তো আমাকে শুনতে আপনি বাধ্য করতে পারেন। আমাদের দেশেও, পৃথিবীর অন্যান্য দেশেও বলছে, আমাদের দেশেও আছে লোকালয়ের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কলকারখানা করার অনুমতি দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ লোকালয়ের পরিবেশ নষ্ট হবে, তাই না? আপনার স্কুলে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল এগুলোর সামনে হর্ন যাতে না বাজানো হয় সেজন্য সিগন্যাল দেওয়া থাকে, তাদের অসুবিধা হবে সেজন্য। এই যে একটা শহরের পুরো আকাশে আতশবাজি এবং ফানুস উড়িয়ে গোটা শহরের মানুষ প্রতিষ্ঠা করা হলো, এটা কোন যুক্তিতে বৈধ হতে পারে? এটা অবৈধ হওয়ার পরে কোনো সন্দেহ আছে? এই বছরও দেখেছি আমি, আপনারাও দেখেছেন, যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে সাবধান করা হয়েছে যে ফানুস ওরা বন্ধ করা হোক, তারা আর পারতেছে না আগুন নিভাইতে। কামরাঙ্গে চলো এবছর একটা ছেলে অগ্নিদগ্ধ হয়ে শেষ পর্যন্ত মারা গেছে। কিন্তু ওই যে বললাম ওইরকম একটা ফ্যান 2-4-50টা মূল্য কিছু আসে যায়, আমরা 20-50টা লাশ হজম করতে পারি, আমরা সেই সে জাতি, আগুনে পড়ে মরে গেছে, বিল্ডিং পড়ে মরে গেছে, কিছু আসা যায় না ভাইরা আমার। এইরকম দুরবস্থা, এরকম পরিস্থিতি, আমাদের হাতের কর্ম। দুটি অপরাধের শাস্তি আমরা পাচ্ছি, নাম্বার 1 সন্তানদেরকে নীতি নৈতিক
ভাবে বলিয়ান করার যে গুরুত্ব এটা আমরা একেবারে ভুলে গেছি আমাদের কাছে এখন দিন শেষে সন্তান আমার মতো একটা টাকার মেশিন হোক এটা আমরা চাই সমাজে অন্যদের দালাল কোটা হয় আমারও হইতে হবে এই কম্পিটিশনে আমরা আছি আমার সন্তান সৎ নেককার আল্লাহ ভীরু একজন ভালো মানুষ হোক সেই চেষ্টা আমাদের নাই তার কর্মের ফল সবার আগে আমরা নিজেরা ভোগ করব কারণ এই সন্তান যখন বেয়াদব হবে কুলাঙ্কার হবে অমানুষ হবে তখন বাবাকে মাকে ছাড়বে না বাবা মা তাদের দ্বারা টর্চার হবে অত্যাচারিত হবে ইগনোরড হবে হ্যাঁ তারা অবজ্ঞার শিকার হবে পরে আফসোস করবে শেষে এসে বলবে হুজুর এখন তাবিজ তাবিজ কিছু দেন ছেলেটা যদি একটু মানুষ হয় তাহলে যে কাজ হবে হুজুরের পয়সা করে দিলে হুজুরের লাভ হইতে পারে মাগার আপনার কোনো কিছু হবে না কারণ লাগাইছেন বেলগাছ এখন তো বলেন হুজুর একটা তাবিজ দেন যাতে টপ টপ করে আম বাইর হয় হবে বাইরা এখনো সময় আছে সতর্ক হই আমাদের সন্তানদেরকে মানুষ বানাই আল্লাহ ভীরু বানাই আল্লাহর সাথে পরিচয় করাই দিনদার বানাই মুত্তাকি পরেজগার বানাই পাশাপাশি এবার দুনিয়ার কিছু করতে পারলে আলহামদুলিল্লাহ না করতে পারলে কোনো টেনশন দ্বিতীয় যে অপরাধের শাস্তি আমরা পাচ্ছি সেটা হলো অসৎ কাজের বাধা প্রদানের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্ব জ্ঞানহীন আমাদের দেশের সর্বস্তরের মানুষ সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি যে চাচা আপনার জান বাঁচা আমি তো ভালো আছি আর দুনিয়া জাহান্নামে যায় যায় তো একসময় হয়তো আজকে কারোর বাচ্চা মারা গেছে কালকে আপনারটা মারা যাবে একসময় হয়তো আজকে কারোর ঘরে আগুন লাগছে কালকে আপনার ঘরে লাগবে কিন্তু আজ হোক কাল হোক আপনি বাঁচতে পারবেন না গোটা সমাজটা যখন নষ্ট হয়ে যাবে আপনি কিভাবে বাঁচবেন যখন দেশ ছেড়ে মেধাবী ছেলেরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা বাইরে চলে যায় আমার একসময় খুব অবাক লাগতো এবং আমি খুব লম্বা লম্বা নীতিবাক্য শুনাইতাম যে হ্যাঁ দেশের মাটির ছেড়ে রাখা উচিত না আমার দেশ যত খারাপ হোক আমার এই দেশের জন্য কাজ করতে হবে আমি বাইরে ছিলাম অনেক ভালো ছিলাম বাইরে থেকে লোভনীয় লাক্সারিয়াস লাইফ রেখে দেশে এসে এত কষ্ট করতেছি আমি আমার তো এত কষ্ট করার দরকার ছিল আমি খুব আলিশান জিন্দগিতে ছিলাম সব বাদ দিয়ে ফ্যামিলি বাচ্চা কাচ্চা গাটি বসকা নিয়ে আবার দেশে চলে আসছি দেশের প্রতি টানে আমি মনে করতাম যে যুবকরা যারা যা তারা দেশের প্রতি অবিচার করে কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে কিছু ক্ষেত্রে তাদের লোভের যেমন দোষ আছে আর আরেকটা বিষয় হলো যে এই দেশে আমরা যারা আছি আমরা এত স্বার্থপর এই দেশটাকে বসবাস উপযোগী আমরা রাখি নাই যার কারণে যাদেরই সুযোগ আছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে যারা যাচ্ছে না তাদের কিছু অংশ আছে দেশের প্রতি দায়িত্ববোধ ভালোবাসা থেকে আর বেশিরভাগ হলো সুযোগের অভাবে সৎ বাইরে যাওয়ার ক্ষমতা নাই কি করবে এ হলো অবস্থা তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেখুন আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে এরকম বহু দেশের দৃষ্টান্ত আপনারাও জানেন আমিও জানি যারা আমাদের চেয়ে অনেক সভ্য অনেক শিক্ষিত অনেক উন্নত অনেক ক্ষেত্রে তারা অগ্রগতি করেছে কিন্তু আমরা জায়গায় দাঁড়ায় আছি আমাদের শিক্ষানীতিতে প্রতি বছর শিক্ষানীতিতে পাঠ্যপুস্তক নিয়ে আমাদের ক্যাচাল করতে হয় এদেশে মানুষ ধর্মপ্রাণ হিন্দুরা হিন্দুদের ধর্ম পালনে সিরিয়াস মুসলমানরা মুসলমানদের ধর্ম পালনে সিরিয়াস এটা এই সমাজের বাস্তবতা পশ্চিমাদের মতো না পশ্চিমারা ধর্মের ব্যাপারে এত গুরুত্ব তাদের কাছে নাই তারা এতটা সিরিয়াস না তাদের সামাজিক অবস্থা অবকাঠামো আর আমাদের সামাজিক অবস্থা অবকাঠামো একরকম না কিন্তু আপনারা জানেন এদেশে কিছু দালাল আছে যারা আপনার আমার মাথাকে বিক্রি করে দেয় কিছু টাকার কাছে নির্দিষ্ট এক দুইটা এনজিও আছে আমি নাম নিয়ে বলতে পারি শত শত কোটি টাকার ফান্ড আনে তারা বাহির থেকে পশ্চিমা আবর্জনাগুলো কিভাবে এদেশের মানুষকে গেলাবে এটাই তাদের টার্গেট থাকে সে তো এদেশে থাকবে না তার ছেলে মেয়ে এদেশে থাকবে না পড়ালেখা করবে না এদেশটা ধ্বংস করে দিলে কিছু আসা যায় না তার দরকার টাকা এর বিনিময়ে সে আবর্জনা আমাদের এখানে ঢুকিয়ে দেয় গত বছর আপনারা জানেন ক্লাস সেভেনের বইয়ে বিশেষ করে ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ে যে সমস্ত অনাচার ছিল এগুলো নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করেছি কথা বলেছি কোনো কোনো সরকারের ইন্টেলিজেন্সের সাথে মিটিং করেছি দেখা করেছি পার্সোনালি তাদের সাথে এবং বিভিন্নভাবে সরকার সর্বোচ্চ মহল পর্যন্ত বিষয়টা নজরে আনার চেষ্টা করেছি আমরা ব্যক্তিগতভাবে আমি গিয়েছি অনেক জায়গায় আলহামদুলিল্লাহ তারা ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন আমার কাছে মনে হয়েছে তারা আন্তরিক তাদেরও চোখে ধুলি দিয়ে দিচ্ছে ওই চক্রটা
তখন আলহামদুলিল্লাহ খুশি হলাম যে তারা অনেক কিছু মেনে নিয়েছেন এবং অনেক কিছু সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমি আবারো শুকরিয়া জানাই গত বছরও জানিয়েছি যে এই বছর বইয়ে ওই খিস্তি খেয়েগুলোর ম্যাক্সিমামই সরিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে পর্দাকে ব্যঙ্গ করে যে বাজে কয়েকটা গল্প ঢোকানো হয়েছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে এবং আরো কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে সেটাকে আমি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধন্যবাদ পেতে পারে কিন্তু আপত্তির জায়গা হলো সবচেয়ে বড় বিষের জায়গাটা এখনো রয়ে গেছে ওইটাকে আরো চালাকি করে ঢুকায় রাখা হয়েছে সেখানে শরীফার গল্প আছে গত বছরও ছিল আপনারা জানেন শরীফার গল্প গত বছরও ছিল এবছরও আছে পার্থক্য হলো শুধুমাত্র গত বছর ট্রান্সজেন্ডার শব্দ ছিল এবার সেখানে তৃতীয় লিঙ্গ বা হিজরা লাগাইছে থার্ড জেন্ডার লাগাইছে কত বড় বাটপারি এবং কত বড় অসততা এবং কত নম্বরের আপনার নেফাক এবং কপটতা এবং ভণ্ডামি এটা এটা বোঝবার জন্য একটু একলাইনে কথা শুনতে হবে ট্রান্সজেন্ডার কি এই শব্দটা আপনারা পাঁচ বছর আগে শুনছেন এদেশে তিন বছর আগে শুনছেন এদেশে হঠাৎ করে এটা আমদানি হয়েছে না একটা বিশ্ববিদ্যালয় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদের এনজিও এটাকে দেশে প্রতিষ্ঠিত করবার জন্য কোটি কোটি টাকা খরচ করছে সচিবদেরকে কিনছে তাদের মাথা কিনছে এবং ওই যে বললাম এক শ্রেণীর মানুষ আছে তারা এই দেশে বসবাস করবে না আপনার আমার ঘাম ঝরানোর টাকা তারা পাচার করে বেগমপাড়া বাড়ি করবে তারা থাকবে না তাদের ছেলেমেয়েরা এখানে পড়ালেখাও করবে না ওরা ওখান থেকে ফান্ডের বিনিময়ে আমাদের সন্তানদেরকে বিষ দিয়া আমাদের সন্তানদের শেষ করে ওরা এখান থেকে চলে যাবে এখানে থাকবে না কিন্তু আপনি আমি যদি চোখ মুখ বন্ধ করে বসে থাকি ধ্বংস তো থামবে না ধ্বংস তো হয়ে যাবে আপনি যতক্ষণে টের পাবেন ততক্ষণে তো অনেক কিছু হারিয়ে ফেলবেন ট্রান্সজেন্ডার জিনিসটা কি আমরা এর আগে আপনাদেরকে বলার চেষ্টা করেছি আপনি আমার কথা শোনার দরকার নাই সবার হাতে হাতে স্মার্টফোন আছে না আপনি গুগলে গিয়া বাংলায় ট্রান্সজেন্ডার কি একটু লিখে সার্চ দেন আপনি সেখানে বিবিসি বাংলা সহ বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এটা ডেফিনিশন জানতে পারবেন আপনি নিজে দেখেন ট্রান্সজেন্ডার হলো একটা মানুষ আপাদমস্তক পুরুষ মাথা থেকে পা পর্যন্ত নারীত্বের ন নাই তার ভিতরে আল্লাহ তাআলা যে মানুষকে অবকাঠামো দিয়ে তৈরি করে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুতে 100% পুরুষ এবং পুরুষ হিসেবে সে সমাজে প্রতিষ্ঠিত আছে হঠাৎ করে তার মনে চাইলো সে বলল না আমার পুরুষদের দিকে টান আছে পুরুষদের দিকে টান বুঝছেন তো পুরুষের দিকে তার আকর্ষণ তার মানে সে কি সমকামী এখন সে বলবে যে আমি নিজেকে নারী মনে হয় কারণ পুরুষের দিকে যেহেতু টান আছে আমি নারী তার শরীরে কিন্তু নারীত্বের কিছু সে কিন্তু তৃতীয় লিঙ্গ বা হিজড়া না সে কিন্তু আস্তে একটা পুরুষ সে নিজেকে দাবি করছে আমার এখন কি মনে হয় নিজেকে নারী মনে হয় এর নাম ট্রান্সজেন্ডার এবার অফিসিয়ালি তাকে নারী হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য এর নাম হলো ট্রান্সজেন্ডার অলরেডি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া পাস মানে রেডি হয়েছে এটা আগামী ডিসেম্বর আগে পাস হবে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করছে আমি সূত্র নিজে চোখে দেখা ছাড়া কারোর কথায় আমি সাধারণত সূত্র বলি না আমি নিজের চোখে দেখে এসে বলতেছি এই ট্রান্সজেন্ডারের বিষ এটা আমেরিকাতে গিলাইতে 70 বছর লাগছে 70 বছর লাগছে বিলিয়ন বিলিয়ন ডলার এটার পিছনে খরচ করেছে এই শয়তানরা কিন্তু এই দেশে সে আবর্জনা ঢুকাইতে 7 বছর সময় লাগে না ভাইরা মা আমাদের কমনমতি বাচ্চাদেরকে আমরা স্কুলে কি সমকামিতে শিক্ষা দেওয়ার জন্য পাঠাই আপনারা চান আপনাদের ছেলে মেয়ে সমকামী হোক আপনারা তো পরের কথা আমেরিকার মতো জায়গায় পশ্চিমা দুনিয়ার বহু অভিভাবকরা রাস্তা বের হয়েছে অনাচার বিরুদ্ধে কারণ সন্তান শেষ হয়ে যাচ্ছে সন্তান যদি সমকামী হয় আপনি তো নাতি নাতি মুখ দেখবেন না দেখবেন সমাজটা কতটা নোংরা হতে পারে কিন্তু সেই জিনিসটাকে গেলানোর জন্য এরা চেষ্টা করছে বহুদিন সমকামিতে এদেশে খাওয়ানোর জন্য বহু মন্ত্রীকে কেনার চেষ্টা করছে তাদের মুখ দিয়ে ইনিয়ে বিনিয়ে বলাইছেও কিন্তু পারে নাই দেখছে যে এদেশে সম্ভব না এদেশে হিন্দু বলেন মুসলমান বলেন সব ধরনের মানুষ সন্দেহ করে যে আমরা সমকামিতা এদেশে কোনোভাবে অনুমোদন দেব না আমাদের সংবিধানে পর্যন্ত 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা লিপ্ত হলে এটা অপরাধ আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে ধর্মীয় আইনে অপরাধ সর্বসম্মতিক্রমে যেটা অপরাধ সেটাকে কিছু অসুস্থ মানুষের
অধিকারের কথা বলে এই মানবাধিকার শব্দ শুনলে আমি নড়েচড়ে বসি যে বাটপাড়ি একটা বড় হাতিয়ার হলো এই শব্দটা এই শব্দটা দিয়ে তারা বাটপাড়িটা সবচেয়ে বেশি করে তারা এই ট্রান্সজেন্ডার নাম দিয়া ওই সমকামিতা দেখছে যে গেলানো যাবে না তখন ট্রান্সজেন্ডার শব্দটা ঢুকেছে ট্রান্সজেন্ডার মানে কি সোজা কথা গায়গতরে পুরুষ সে বলতেছে আমার পুরুষের দিকে টান তাহলে আমি এখন নারী যেহেতু পুরুষের দিকে টান তাহলে আমি কি আমার একজন মহিলা গায়গতরে মাথাতে পাপড় যত 100% নারী তার ভিতরে পুরুষত্বের পাওয়া নেই কিন্তু সে যদি আরেক নারীর দিকে আকৃষ্ট হয় তখন সে বলবে ডাইরেক্টর বলতে পারবে না যে হ্যাঁ আমি আরেক নারীর দিকে আকৃষ্ট হই আমি সমকামী হব এটা বলতে মাইর খাবে তো এই জন্য সে বলবে আমি ট্রান্সজেন্ডার মানে আমি মনে মনে পুরুষ তাহলে মনে মনে পুরুষ আর আরেক মহিলার বিয়ে করতে পারবে আমার কথা বুঝলেন তারা এই শরীফার গল্পে গত বছর যেটাকে ট্রান্সজেন্ডার লেখা হয়েছিল সারা দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে সমালোচনার মুখে ওই ট্রান্সজেন্ডার শব্দ বাদ দিয়ে শুধু হিজড়া বা তৃতীয় লিঙ্গ শব্দ শরীফা সেই গল্পের প্যাটার্নটা সেই সে গল্পের মধ্যে কি লেখা আছে একদম যদি কোট আন কোট করে আমি বলি একদম বই থেকে কি লেখা আছে কি পড়াচ্ছে আমাদের বাচ্চাদেরকে আপনি দেখেন গল্পতে পরিষ্কার লেখা আছে যে একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটা আমাদের মতোই মানুষ এর আগে আর অনেকগুলো কথা আছে তার খোলাসা হলো বলতেছে যে একজন বলতেছে যে আমার শরীরে একজন মেয়ের মতো ওই শরীফ আছে মেয়ের মতো আমার শরীর কিন্তু আমার মন বলতেছে আমি পুরুষ মন বলতেছে পুরুষ মানে বুঝছেন তো মানে হলো সে মেয়েদের দিকে টান হয় তার আকর্ষণ হয় এই জন্য সে নিজেকে কি দাবি করতেছে পুরুষ আবার সে স্বীকার করতেছে আমার শরীরে আগাগোড়া একটা নারী এবং এই বইয়ে বাচ্চাদের প্রাণ হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের শরীরের অবকাঠামো দেখে সমাজ ঠিক করে দেয় কে ছেলে আর কে মেয়ে বুঝেন জন্মের পর একটা বাচ্চা শরীরের কাঠামো দেখে আমরা নিরূপণ করে দেই যে এটা ছেলে এটা এটাকে বলা হচ্ছে আপনার কি জেন্ডার জানে বলা হচ্ছে সামাজিক জেন্ডার মনে হয় বা এই জাতীয় কিছু তারা বলতে চাচ্ছে যে না এর বাইরে কে ছেলে কে মেয়ে এটা তার ব্যাপার দেখেন সমাজ ঠিক করে দেওয়ার ব্যাপার না আমি প্রথম প্রথম মনে করতাম যে এই ফালতু কথা বলার কোনো যুক্তি আছে একটা লোক পুরুষ এখন ওনার গায়ে গতরে পুরুষ জন্মের সময় আমরা দেখলাম পুরুষ সব কিছু ডাক্তারি টেস্ট রিপোর্টে বলা হলো পুরুষ এখন বলছে না এটা আপনাদের বলার কে আপনি বলার কে সে পুরুষ না মহিলা তারটা সে বলবে পুরুষ না মহিলা বলে আমি এক সময় মনে করতাম যে তোমার পাগলামি পরে দেখলাম না এটা তো সিরিয়াস ইস্যু পাগলামি না আমাদের সন্তানদেরকে সমকামী করার জন্য এই ছল ছাত্রের আশ্রয় নেওয়া হয়েছে গত বছর যেটাকে বইয়ে 23-এর বই এবং 24-এর বই দুটি আমি কালেক্ট করেছি আমার কাছে আছে 23-এর বইয়ে যেখানে শরীফার গল্পে ট্রান্সজেন্ডার শব্দ ছিল এবার সেখানে শুধু ওই শব্দটা ফালা হিজড়া শব্দ বসানো হয়েছে আরও ইন্টারেস্টিং তথ্য আছে শুনেন 2023 এবং 24 দোনো সালের বইয়ে চারটা ক্যারেক্টার তুলে দেওয়া হয়েছে চারজন মানুষের ছবি দিয়ে রিয়েল মানুষেরা এরা এটা কোনো কাল্পনিক চরিত্র না ছবি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হলো নজরুল ইসলাম ঋতু আর একজন হলো রানী চৌধুরী চারজন আছে ছোট ছোট লেখা আমি পড়তে কষ্ট হচ্ছে এই চারজনের বলা হয়েছে একজন বোঝানো হচ্ছে যে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার আছে তাদের অধিকার আমাদের দিতে হবে এটা তো ভালো জিনিস এটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই কিন্তু তৃতীয় লিঙ্গের খোলসে তার খোসার ভিতরে আপনি ট্রান্সজেন্ডার সমকামী ঢুকে দিতেছেন আপনারা জানেন বাজারে রাস্তাঘাটে যে সমস্ত হিজড়া দেখা যায় কয়েকদিন আগে পত্রিকার রিপোর্টে প্রকাশ হয়েছে এক ডাক্তার টাকার বিনিময়ে ওই যেগুলো সমকামী হিজড়া না সাজলে কাজ করতে পারে না ওইগুলোকে টাকার বিনিময়ে সে অপারেশন করে হিজড়া সাজাইছে এবং এটা ধরা পড়েছে পহেলা জুলাই 2015 বিবিসি বাংলা রিপোর্ট করেছে যে 12 জন হিজড়া হিসাবে নিয়োগ পাইছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের ধরা পড়েছে পরে এরা একটাও হিজড়া না সবগুলো পুরুষ মেডিকেল টেস্টে ধরা পড়েছে ধরা পড়ার পর তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে কি খেলা চলতেছে বুঝেন মহিলাদের মধ্যে পুরুষকে ঢুকাই দেওয়ার একটা চক্রান্ত হিজড়া বলে আসলে কিন্তু আদতে কি এই যে একটা অস্থিরতা তৈরি করে দিতে চাচ্ছে পশ্চিমারা শত শত কোটি টাকা ঢালতেছে এই দেশে কালভার্ট নাই এদেশে রাস্তাঘাটের সমস্যা আছে বহু মানুষ চিকিৎসা মারা যায় অনেক সমস্যা আছে
এগুলো নিয়ে তাদের এত আন্তরিকতা নেই, এত সিরিয়াসনেস নেই, যত সিরিয়াসনেস ওই ট্রান্সজেন্ডারের বিষ ঢুকাবার জন্য। তো এই যে চারজন চরিত্রের কথা বলা হয়েছে, বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, দেখো তারা তৃতীয় লিঙ্গে হিজড়া হয়ে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, আরেকজন বিটিভির কি যেন হয়েছে গায়ক বা কিছু একটা হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো এদের ব্যাপারে আমরা যাচাই বাছাই করেছি, তিনজনের তথ্য পেয়েছি পত্রিকাতে, পত্রিকাতে তিনজনের তথ্য পেয়েছি, এর ভিতরে ইনসাইডার বাংলাদেশ এখানকার শিরোনাম দেখেন, ইউনিয়নবাসীদের বন্ধু হয়ে উঠেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান রিতু। তাহলে বইয়ে পড়াচ্ছে একই ব্যক্তিকে, বইয়ে বাচ্চাদেরকে পরিচয় করা দিচ্ছে হিজড়া, আসলে লোকটা কি ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে বুঝছেন তো, সমকামী। আচ্ছা, বিবিসি বাংলা সমকালের রিপোর্ট বলতেছে বিটিভির তালিকাভুক্ত প্রথম ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পী রানী। তাহলে এই রানীকে বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে হিজড়া, আসলে সে কি ট্রান্সজেন্ডার, মূলত এই সমকামিতা প্রতিষ্ঠার জন্যই এই চক্রান্ত। তৃতীয় ব্যক্তি সম্পর্কে বিবিসি বাংলা বলতেছে, এগুলো সব অথেন্টিক আপনার গণমাধ্যম, তৃতীয় লিঙ্গের মানুষের নিগ্রহের শুরু হয় নিজ পরিবার থেকে, এটার শিরোনাম। এরপর লিখতেছে কথাগুলো বলছিলেন ঢাকার প্রথম ধামরায়ের স্বামী যিনি একজন রূপান্তরিত নারী, রূপান্তরিত নারী বুঝছেন তো, ছেলে থেকে উনি কি হয়েছে মেয়ে হয়েছে। ভাইরা আপনারা কি অস্থিরতা চান? যদি না চান তাহলে সবাইকে প্রতিবাদ করতে হবে, সন্তানকে শিক্ষার নামে কুশিক্ষা আমরা দিতে চাই না। এবং আপনাদের একটা মজার তথ্য দিয়ে রাখি, আমাদের সরকারের তরফ থেকে এই চক্রান্তগুলো যখন যারা করে, এগুলো সরকারি বিভিন্ন মহলকে যখন জানানো হয়, তারা আন্তরিকতার সাথে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় করে, এটা বিভিন্ন সময় আমি দেখেছি। বিশেষ করে একটা বিষয় তো না বললেই না, সেটা হলো হিজড়াদের মেডিকেল টেস্টের মাধ্যমে হিজড়াকে হিজড়া নাকে এটা নিরূপণ করার একটা ব্যবস্থা আমাদের দেশে অনেক আগে থেকে গেছে। ইন্টারেস্টিং বিষয় হলো বিবিসি বাংলার রিপোর্ট দেখেছি আমি, আরও আমার কাছে বিভিন্ন রিপোর্ট আছে, আজকেই আমি পড়েছি যে জাতীয় মানবাধিকার কমিশন চিঠি লিখেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে যে হিজড়াদের মেডিকেল টেস্ট তুলে দেওয়া হোক। কেন তুলে দিতে বলছে বুঝছেন? আচ্ছা, ওনাদের যুক্তিটা খুঁজেন, ওনারা বলতেছে যে আমাদের কাছে দুইটা সংগঠন আসছে, এরা কত সূক্ষ্মভাবে কাজ করে, দুইটা সংগঠন আসছে, এই সংগঠন এসে বলছে হিজড়াদের মেডিকেল টেস্টের মাধ্যমে সে যে আসলে হিজড়া এটা নিরূপণ করতে গিয়া তাদেরকে অনেকে যৌন হেনস্থার শিকার করে। তো এটা অমানবিক যে সে কোন লিঙ্গের মানুষ এটা নিরূপণ করার জন্য তার এগুলো চেক করা হবে, এটা এটা অপমান তার জন্য, এই হলো তাদের দাবি। আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন দেশের বিভিন্ন সেক্টর সম্পর্কে, তারা জানেন বুয়েট আর্মি মিডিল ইস্টে চাকরি যাওয়ার জন্য, চাকরিতে যাওয়ার জন্য কর্ম হিসাবে মেডিকেল টেস্ট করতে হয়। এই মেডিকেল টেস্টগুলোতে কী হয়, 100% ফুল বডি, একটা সুতাও রাখা ছাড়া চেক করা হয় কি হয় না, ফুল বিবস্ত্র করে কই, সেখানে তো মানবিকতার প্রশ্ন আসলো না। এখানে আসলো কেন? এখানে আসছে এই জন্য যে থলের বিড়াল বের হয়ে যাবে। যখন ওই যে 1 জুলাই 2015 তারিখটা মনে রেখেন, বিবিসি বাংলা রিপোর্ট এবং আরও বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট, যে 12টা হিজড়া হিজড়া সাইজা চাকরি নিতে গেছে, ধরা পড়ছে মেডিকেল টেস্টে, তারা একটাও হিজড়া না, এদের সব প্রতারণা। সমকামীদেরকে হিজড়ার নাম দিয়া লেবাস দিয়া সমাজে ব্যাপকভাবে ঢুকাই দিতে চায়, এই জন্য তারা মেডিকেল টেস্টকে ভয় পায়। বলো মেডিকেল টেস্ট করা যাবে না, মেডিকেল টেস্টের নামে নাকি ডাক্তার নার্স বা কেউ তাদেরকে যৌন হেনস্থা স্বীকার করে। আমার কথা হলো মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা সমাধান? যদি যৌন হেনস্থা স্বীকার হয় তো যারা স্বীকার করে তাদেরকে আইনের আওতায় আনো, কড়াকড়ি করো, সেখানে সিস্টেম করো যাতে কেউ এটা না হয়। আর চিকিৎসা নিতে গিয়েও তো অনেক নারী অনেক পুরুষ ডাক্তারের কাছে নিগৃহীত হয়, তাই বলে কি চিকিৎসা বন্ধ করে দিবে? তাহলে মেডিকেল টেস্ট বন্ধ করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে চিঠি লেখে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে? এর মানে হলো তারা চায় এসব চেক টেক বাদ দেয়। এবং আপনারা জানেন সর্বশেষ জনশুমারিতে মানুষের পরিচয় উল্লেখ করতে গিয়ে পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ, এই তৃতীয় লিঙ্গ এটা কেউ বললেই লিখে ফেলা হয়েছে, এটার জন্য আর কোনো মেডিকেল টেস্ট চাওয়া হয়নি,
এখন তাদের দাবি হলো যে পুরুষ পুরুষ বললে তার কাছে মেডিকেল টেস্ট করাইতে হয় না, নারী নারীর পরিচয় দিলে টেস্ট করাইতে হয় না, তৃতীয়লিঙ্গের মানুষকে কেন করতে হবে? এটা হলো তাদের যুক্তি। তৃতীয়লিঙ্গের মানুষের মধ্যে যেহেতু পরিচয় নিয়ে ঝামেলা আছে, সেজন্য তো সেখানে টেস্টের প্রয়োজন। ভাইরা না, ষড়যন্ত্রের জাল কত গভীরে এটা আমরা বিষয়ে আমরা বুঝছি না। হয়তো আপনারা কেউ বলতে পারবেন হুজুর বোধহয় মাথাটা নষ্ট হয়ে গেছে, মনে একটু বেশি ফাউল চিন্তা করে। বিশ্বাস করেন, আমি এগুলোর গভীরে যতটা ঢুকেছি যতটা দেখেছি, আল্লাহর কসম, আপনি যদি একজন সচেতন মানুষ আপনি দেখতেন আপনি ঠিক থাকতে পারতেন না কি চলছে। আপনারা এখন রাস্তাঘাটে যেগুলো দেখেন, অনেক তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়ারা আমাদের কাছে আসে, বলে হুজুর আমি রিয়েল তৃতীয় লিঙ্গ কিন্তু আমার এখন খাওয়ার নাই ওই ফেক সমকামীগুলোর কারণে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আপনার বাচ্চা কি পড়ে আপনি একটু খোঁজ খবর রাখেন, এবং আল্লাহ আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু দিয়ে অন্তত এই ষড়যন্ত্রগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন। নির্বাচনী নানান আলোচনার মধ্যে, নির্বাচনী নানান পরিবেশের মধ্যে তলে তলে এই জিনিসগুলোকে সমাজে ঢুকিয়ে দিচ্ছে পশ্চিমাদের দালালরা। এরা এদেশের শত্রু, এদেশের প্রজন্মের শত্রু, তরুণদের শত্রু, আমাদের শত্রু। আল্লাহ তাআলা এদের সম্পর্কে আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।